ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসি ওটসের দুটি রেসিপি হ্যাঁ ওটসের দুটি রেসিপি এই রেসিপিটা বেসিক্যালি বাচ্চাদের জন্য বাচ্চাদের টিফিন অথবা মর্নিং ব্রেকফাস্ট বলতে পারেন মর্নিং ব্রেকফাস্ট আর ইভিনিং টিফিনও বলতে পারেন বা স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন ওটস পোলাও হ্যাঁ বন্ধুরা নাটস ওটস মিল্ক এবং ওটস পোলাও দুটো রেসিপি নিয়ে এসেছি তো এখানে ওটস আছে আমন্ড আছে কাজু নর্মাল বাদাম আর কিশমিশ আর এখানে মিশ্রি আর দুধ লাগবে দুটো জিনিস তাল মিশ্রি মানে দুলালচন্দ্র ভাড়ের যে তাল মিশ্রিটা হয় আর এখানে ওটসের পোলাওয়ের জন্য এখানে পাপাইয়া আছে গ্রিন চিলি আদা কুচি সয়াবিন ছোটো দানার সয়াবিনটা আছে আলু টমেটো বানানা স্টিম মানে থোর ক্যারোট বাদাম আর ক্যাপসিকাম তা এখানে যে কোনো সবজি দিয়ে ভাবছেন যে থোর আবার এটা পোলাওতে কীভাবে যাবে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে আর যখন এই থোর মানে পোলাওটা তৈরি করবেন তখন কিন্তু একদম বুঝতেই পারবেন না যে এখানে থোর বা পেঁপে কিছু দেওয়া আছে সেটা বাচ্চারা বুঝতেই পারবে না কিন্তু ভীষণ উপকারী স্বাস্থ্যকর সবজি এটা এইভাবেই কিন্তু বাচ্চাদের খাওয়ানো যায় তো ওটস মিল্কের জন্য এখানে বাদামগুলি প্রথমে হালকা ফ্রাই করে নেব এই বাদামটা লাল বাদামটার খোসা ছাড়িয়ে নেব হালকা ফ্রাই হয়ে গেলে তারপরে আমন্ড আর কাজুটা কিশমিশটা দিয়ে দেব এর মধ্যে আপনারা শুকনো খেজিরও দিতে পারেন বা অন্যান্য যে ড্রাই ফ্রুটস আছে সেটাও দিতে পারেন আমি দিই কিন্তু এই টাইমে আমার কাছে নেই যা ছিল সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তা ফ্রুটসগুলো আমার ফ্রাই হয়ে গেছে ওগুলো তুলে নিচ্ছি এইবার ওটস পোলাওটা তৈরি করব তার জন্য ওয়ান স্পুন অয়েল একদম অয়েল কম দিতে হবে অয়েল মিষ্টি যেটা হেলদি ব্রেকফাস্ট সেটাই দেব কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে এবার আদা কুচিটা দিয়ে দেব আদাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একে একে বাদাম থেকে শুরু করে টমেটো বাদ দিয়ে সব সবজিগুলি দিয়ে দেব। দিয়ে এই সবজিগুলি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করব মানে সবজিটা যাতে সবজিটা ওই ভাপে সিদ্ধ হয়ে যায় আর বেশি ফ্রাই না হয় কারণ বেশি সবজি ফ্রাই হলে তার যে গুণ মানে স্বাস্থ্যসম্মত যে গুণ সেটা নষ্ট হয়ে যায় তাই সময় চেষ্টা করবেন বন্ধুরা যতটা পারা যায় হেলদি খাবার খাওয়াতে বাচ্চাদের তাহলে ওদের স্বাস্থ্যের পক্ষে এবং ব্রেন ডেভেলপেও ভীষণ সাহায্য করে আর ওটস এমনই একটা খাবার যেটা বাচ্চা থেকে বুড়োই সবারই কিন্তু ভীষণ উপকারী আসে যদি তার স্বাস্থ্য সম্মত গুণগুলিকে বজায় রেখে খাওয়া হয় এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে এবার সবজিটাকে সিদ্ধ করে নেব এবার যে ড্রাই ফ্রুটসগুলো আমি ড্রাই করে রেখেছিলাম বাদাম থেকে খোসাটা ছাড়িয়ে নেব বাদাম থেকে লাল বাদামের যে খোসাটা সেটা ডলা দিলেই উঠে যাবে দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব এই যে ওটস দিয়ে দিলাম এক বাটি ওটস এই ওটসের মধ্যে কিছুটা পরিমাণ দুলাল চন্দ্র ভারের তাল মিষ্টি আমি দিয়ে দেব খুব মিষ্টি হবে না আবার খুব হালকা মিষ্টিও হবে না এবার বাদামগুলো দিয়ে দেব। দিয়ে মিক্সিতে এটাকে একটু ঘুরিয়ে নেব আর যেসব বাচ্চারা গোটা খেতে পারে আপনারা এইভাবেই দুধ দিয়ে ওটস রান্না করে গোটা ড্রাই ফ্রুটস বা নর্মাল যে ফ্রুটসগুলো আছে সেগুলি দিয়ে কিন্তু ওদের দিতে পারেন তাহলে ওরা খেয়ে নেবে আমার বাচ্চা গোটা ফ্রুটস মানে ড্রাই ফ্রুটস বলুন আর নর্মাল ফ্রুটস বলুন খায় না তাই এইভাবেই ওকে আমি তৈরি করে খাওয়াই এখানে দুধ আছে দুধ জ্বালিয়ে নিয়েছি এবার এই দুধের মধ্যে দুধটা কিন্তু গরম অবস্থায় দেবেন না হালকা উষ্ণ গরম আছে এই উষ্ণ গরম দুধের মধ্যে ওটসটা দিয়ে দিলাম মানে যতটা তৈরি করেছি একবারেই খেতে পারবে এটা আগে আমি আমার বাচ্চাকে তিন বছর বয়স থেকে খাওয়াতাম প্রতিদিন সন্ধ্যায় মাঝে মানে উইকলি পাঁচ থেকে ছয় দিন খাওয়াতাম আর এতে ওয়েট একদম ঠিকঠাক থাকে হাইট ঠিকঠাক থাকে এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে পটির প্রবলেম দূর করে ক্যালসিয়াম থেকে হাড় মজবুত থেকে শুরু করে কী নেই ওঠছে ভীষণ উপকারী একটি খাবার আপনারা খাওয়াবেন তাহলেই এক মাস কন্টিনিউ খাওয়ালে আপনারা বুঝতে পারবেন তো এইভাবে ওটসটা কিন্তু নাড়তে হবে নাহলে দলা পাকিয়ে যাবে আর এটা যেটুকু দেখছেন এটা কিন্তু রান্নার পর অনেকটা হয়ে যাবে আর এটা অনেকটা মানে থকথকে একটা শুকনো খাবার হয়ে যাবে দেখুন আস্তে আস্তে বেড়ে কতটা পরিমাণে হয়ে পুরো হাফ বাটি হয়ে গেছে পুরো এক বাটি যদি সকালে বাচ্চাদের খাইয়ে দেন তাহলে দিন ভরে ওদের প্রচুর এনার্জেটিক মানে এনার্জি পাবে প্রচুর আর ভীষণ উপকারী এইখানে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ওখানে ওই আমার তৈরি হয়ে গেছে ওটা আমি নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নেবো আর এখানে দেখুন সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দেব দিয়ে ওটাকে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দু মিনিট মতো কুক করব দু মিনিট পর আমি ফিরে আসছি দেখুন সবজিগুলো দেখা সিদ্ধ হয়ে গেছে আলু কেটেছিলাম একটা বন্ধুরা আমার মেয়ে আলুটা নিয়ে খেলা করেছে হনুমানকে দেয় এখানে ওটসটা দিয়ে দিলাম কোনো রকম জল কিন্তু দেবো না ঢাকা দিয়ে দিয়ে দেব ওই যে ঘাম আর ভাপে যে জলটা বেরোবে সেটাই কিন্তু ওটসটা সিদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দিলাম সামান্য একটু ম্যাগি মশলা এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন বাড়িতে ভাজা মশলা থাকেন সেটাও দিতে পারেন বা জিরের গুঁড়ো একটুখানি দিয়ে দিলেন এইভাবে ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে যে জলটা বেরোবে ঘামে সেইতেই কিন্তু ওটসটা সিদ্ধ হয়ে যাবে এইবার দেখাচ্ছি কতটা থকথকে হয়েছে দেখুন এর এক বাটি যদি বড়রাও খায় তাহলেও কিন্তু একদম পেট ভর্তি হয়ে যাবে শরীর হালকা থাকবে এনার্জি পাবে দিন ভরে আর যদি এইভাবে না খেতে চাই তাহলে নর্মাল দুধ ওটস দিয়ে রান্না করে ড্রাই ফ্রুট আর কলা হোক আঙুর আপেল যা হোক সিজনাল ফল যখন যেটা থাকে সেটা দিয়ে খেলেও কিন্তু ভীষণ উপকারিতা আপনারা রেজাল্ট পাবেন ওটসটা আমার রেডি হয়ে গেছে দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে এবারে আমি নামিয়ে এটাকে সার্ভ করে নেবো তো বন্ধুরা আজকে ওটসের এই দুটো রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক স্বাগত ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসে এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বাই